মিডিয়ার কোনো মেয়েকে বিয়ে করব না। ঢালিউড সুপারস্টার শাকিব খান আবার বিয়ে করতে চান, তবে এবার মিডিয়ার কোনো মেয়েকে বিয়ে করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। সম্প্রতি একটি গণমাধ্যমকে এই চিত্রনায়ক বলেছেন, চলতি বছরই তিনি বিয়ে করবেন, কোনো মিডিয়ার মেয়েকে নয়, বিয়ে করবেন মিডিয়ার বাইরে। শাকিব খান জানিয়েছেন, পরিবারের পছন্দে এবার বিয়ে করবেন তিনি, পাত্রী খোঁজা হচ্ছে। তবে এমন কোনো মেয়েকে বিয়ে করবেন যে হবে পরহেজগার, সংসারী ও স্বামীভক্ত। নায়কের ভাষ্য, আমার পছন্দ পরহেজগার এবং স্বামীভক্ত পাত্রী। কাজ শেষে বাসায় ফিরলে সে আমার যত্ন নেবে, বাবা মায়েরও খেয়াল করবে। পরিবার থেকে এমন পাত্রীর খোঁজ করা হচ্ছে, পেলেই বিয়ে করব। প্রসঙ্গত, 2008 সালের 18ই এপ্রিল গোপনে বিয়ে করেছিলেন শাকিব খান এবং অপু বিশ্বাস। গোপনে বিয়ের 8 বছর পর মা হন নায়িকা অপু বিশ্বাস। মা হওয়ার 1 বছর পর 2017 সালে ছেলে জয়কে প্রকাশ্যে নিয়ে আসেন তিনি। অবশেষে বহু নাটকীয়তা শেষে 2017 সালের 22শে নভেম্বর শাকিব খান তালাকের জন্য আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে 2018 সালের 22শে ফেব্রুয়ারি এই দম্পতির বিচ্ছেদ সম্পন্ন হয়। বুবলির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন শাকিব। ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব বুবলিকে নিয়ে মিডিয়া পাড়ায় প্রেমের গুঞ্জন বহুদিনের। সম্প্রতি কথা উঠেছে বুবলির সন্তান সম্ভবা। সন্তান জন্মদানের জন্যই তিনি বিদেশে পাড়ি দিয়েছেন, আর এইসব গুঞ্জনের পেছনের মানুষ শাকিব খান। অবশেষে বুবলির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ঢাকায় সিনেমার শীর্ষনায়ক শাকিব খান। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে শাকিব খান বলেছেন, বুবলি কেন নিজেকে আড়ালে রেখেছে তা আমি জানি না, তার সঙ্গে আমার প্রেমের গুঞ্জন উঠেছে তা সত্য নয়। বুবলি আমার ভালো বন্ধু ও সহ অভিনেত্রী ছাড়া আর কিছুই নয়। এর আগে শাকিবকে ঘিরে গুঞ্জন নিয়ে মুখ খুলেছিলেন বুবলি। সবকিছুকেই গুজব বলে উড়িয়ে দিয়ে এই অভিনেত্রী বলেছিলেন, মিডিয়া মানেই হচ্ছে গুজব, তাই ডানে বামে অন্য কিছু ভাবার সময় নেই আমার, আমি ভাবতেও চাই না। বুবলি বলেছেন, শাকিব খান নিয়ে যদি কিছু কথা হয়, আসলে গুজব তো গুজবই, যা মানুষ নানাভাবে নিজের মতো করে বলে, কিন্তু ঘটনার পেছনেরও তো অনেক ঘটনা থাকে, আর সময় এমন একটি জিনিস যা কিনা অনেক কিছুই পরিষ্কার জানিয়ে দেয়, তাই গুজবে কান না দেওয়াই ভালো। আমাদের এই ভিডিওর স্ক্রিপ্টটি নেওয়া হয়েছে যুগান্তর.কম থেকে। প্রিয় দর্শক, এই প্রতিবেদনের ব্যাপারে আপনার মন্তব্য জানাতে কমেন্ট করুন এবং বিভিন্ন অবাক করা সংবাদের আপডেট জানতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।